আজকে তোমাদের সাথে দুর্গাপুজোর কিছু নিউ ট্রেন্ডি কালেকশন শেয়ার করতে চলেছি আর তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এবারে দুর্গাপুজোর কিন্তু কুর্তি কালেকশন মাত্র শুরু হয়ে যাচ্ছে একশো টাকা থেকে এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন কিন্তু মাত্র একশো টাকা করে বিক্রি হচ্ছে আর ব্যাগের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা থেকে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো তোমরা দুশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আর টি শার্ট আর শার্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে আর হিউজ বেবিস কালেকশন আছে এছাড়াও মাত্র তিনশো টাকা থেকে কিন্তু তোমরা ওয়ান পিস পেয়ে যাবে আর এছাড়াও টু পিস থ্রি পিস সমস্ত কিছু পেয়ে যাবে জুতোর কালেকশন খুব ভালো ভালো আছ আর এই সমস্ত কালেকশন নিতে হলে অবশ্যই তোমাদের চলে আসতে হবে হাওড়া মঙ্গলাহাটে আর মঙ্গলাহাট কখন খোলা থাকে কবে কবে বসে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা অসম ফ্লাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমরা চলে আসি হাওড়া হাটে আজকেও আমরা চলে এসেছি মঙ্গলা হাটে হাটের খুব ভালো ভালো কিছু কালেকশন দেখাবো পিছনে তোমরা দোকানগুলো দেখতে পাচ্ছ অনেক নতুন নতুন কালেকশন এসছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক আর ফার্স্টেই তোমাদের কিছু কুর্তির কালেকশন দেখাবো তোমরা সবাই প্রচুর কমেন্ট করেছিলে যে কুর্তির নতুন নতুন কী কালেকশন এসছে সেগুলো দেখাতে তো চলো ভিডিওটাকে এখন স্টার্ট করা যাক বঙ্গবাসের সামনে থেকে আমরা ভিডিওটা স্টার্ট করছি আর ফার্স্টেই তোমাদের যে ড্রেসগুলো দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে দেখো প্রত্যেকটা জামা কিন্তু ভীষণ কালারফুল আর এগুলো মাত্র পাঁচশো টাকা করে দাম বলছে তোমরা অবশ্যই বার্গেনিং করো তোমরা চারশো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আর ফার্স্টে তোমাদের যে দোকানের কালেকশানগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই রেগুলারের দোকান প্রত্যেক দিন এলেই কিন্তু এই দোকানগুলো তোমরা খোলা পাবে পরের দোকানে আমরা এসে গেছি এখানে দেড়শো টাকা থেকে কুর্তির কালেকশান স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো সব দেড়শো টাকা করে স্লিভলেস শর্ট কুর্তিগুলো কিন্তু দেড়শো টাকা করে আছে মানে এই রোতে তোমরা যা কালেকশান দেখতে পাচ্ছো এগুলো সব দেড়শো টাকার কালেকশান আছে আর এছাড়াও আরও অনেক কালেকশান তোমরা পেয়ে যাবে এখানে আর আজকের ভিডিওতে কিন্তু তোমরা মাত্র একশো টাকা থেকে কুর্তির কালেকশান দেখতে পাবে তাই পুরো ভিডিওটা ওয়াচ করো আজকের ভিডিওতে তোমরা হিউজ কালেকশান দেখতে পেয়ে যাবে আর তোমরা সবাই অনেক কমেন্ট করেছিলে যে কুর্তির কালেকশান দেখানোর জন্য তাই আজকে বেশি করে তোমাদেরকে কুর্তির কালেকশানই দেখাবো এর পরের ভিডিওতে তোমরা কি কালেকশান দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও আমরা অবশ্যই সেটাও দেখানোর চেষ্টা করব। আর এই সমস্ত কিন্তু প্যান্টগুলো মাত্র দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে বিভিন্ন কালারফুল প্যান্ট আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই প্লাজো প্যান্টগুলো সবই দেড়শো টাকা করে দাম আর প্রথমেই তোমাদেরকে বললাম যে ফার্স্টে আমরা তোমাদেরকে রেগুলার দোকানের কিছু কালেকশান দেখাচ্ছি তারপর হাটের দিকে যাব আর এই রেগুলার দোকানের কিন্তু কালেকশনগুলো নিতে হলে তোমরা সকাল দশটা থেকে রাত্রি নটার মধ্যে যখন ইচ্ছা আসতে পারো সারা দুপুর প্রতিটা দোকান খোলা থাকে আর আমরা পরপর দোকানে ভিডিও করতে করতে যাচ্ছি তাই বারবার বলছি না যে এখন কোন জায়গায় আছে আমরা ফার্স্টেই বলেছি যে বঙ্গবাসীর সামনে থেকে ভিডিও স্টার্ট করেছি আর এখানে তোমরা যা কুর্তির কালেকশান দেখতে পাচ্ছ ওপরের রোয়ের সমস্ত কুর্তি দুশো টাকা করে দাম আর নিচের রোয়ের কুর্তিগুলো দেড়শো টাকা করে দাম আর এই কুর্তিগুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আছে আর যারা কটনের কুর্তি পড়তে পছন্দ করো তারা দুশো টাকার কালেকশানগুলো দেখো দুশো টাকার মধ্যে তোমরা অনেক কটনের কুর্তির কালেকশান পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে খুব একটা কটনের কুর্তি পাবে না এতক্ষণ তোমাদেরকে যে সমস্ত দোকানে কুর্তির কালেকশান দেখালাম প্রতিটা দোকানেই প্রায় তোমরা লেগিংসের কালেকশানও পেয়ে যাবে আর আবারও বলছি এতক্ষণ তোমাদের যা কালেকশান দেখালাম রেগুলার দোকানের কালেকশান দেখালাম একদম ট্রেন্ডসের সামনে থেকে আমরা ভিডিও করা স্টার্ট করেছিলাম দেখো এই ডান দিকে সমস্ত পরপর দোকানগুলোতে এতক্ষণ তোমাদের কালেকশান দেখালাম আর এরপর আমরা চলে যাবো হাওড়া মঙ্গলা হাটে এবার আমরা এসে গেছি মঙ্গলা হাটে ট্রেন্ডসের পাশে বাঁ দিক দিয়ে সোজা চলে এলি তোমরা হাট পেয়ে যাবে আর ওই জায়গাটায় এত কেন ভিড় তোমরা এক্ষুনি বুঝতে পারবে কারণ এখানে মাত্র একশো টাকা করে কুর্তি বিক্রি হচ্ছে এখানে কিন্তু যথেষ্ট দামের তুলনায় কুর্তির কালেকশান ভালোই ছিল আর কোয়ালিটি কিন্তু একশো টাকার তুলনায় অনেক ভালো ছিল আর মাত্র একশো টাকা কেন কুর্তির দাম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এখানে পাইকারি দামে জিনিসপত্র বিক্রি হয়ে থাকে তাই জন্য এতটা কম দাম মাত্র একশো টাকা করে এই সমস্ত কুর্তি পেয়ে যাবে তোমরা দেখো কতটা সুন্দর প্রতিটা কুর্তি আমি ওখানে অনেকগুলো কুর্তি কিন্তু ঘেটে দেখছিলাম বাট একটা কুর্তিতেও কিন্তু আমি একটু ছেঁড়া দেখতে পাইনি তোমরা হয়তো ভাববে যে একশো টাকা দাম মানে হয়তো কোনো ছেঁড়া হবে বা কিছু ডিফেক্ট থাকতে পারে বাট কিছুই ছিল না বিশ্বাস করো প্রত্যেকটা কুর্তি কিন্তু খুবই ভালো ছিল আর আমি আগেও তোমাদেরকে এরকম কুর্তির কালেকশান একশো টাকা দেখিয়েছি বাট আজকেরটা বেস্ট কালেকশান ছিল এত সুন্দর সুন্দর কুর্তি যে কি করে একশো টাকা দাম আমিও অবাক হয়ে যাচ্ছি তবে তো তাই জন্য অনেকটা কম দামই পাওয়া যায় আর এই কুর্তিটা দেখো তোমরা দেখে কি বুঝতে পারবে মাত্র একশো টাকা দাম এগুলোর দোকানে কিন্তু প্রায় দুশো টাকা দামে বিক্রি হয়ে থাকে এরকম টাইপের কুর্তি কিন্তু তোমরা এখানে মাত্র একশো টাকায় পেয়ে যাবে আর নিতে হলে তোমাদেরকে আসতে হবে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটার মধ্যে কারণ শুধুমাত্র এই হাট কিন্তু মঙ্গলবারই বসে অন্য কোনো দিন কিন্তু বসে না আর ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই জামাটা কতটা সুন্দর দেখতে দেখো এটার দাম সাড়ে তিনশো টাকা কত সুন্দর সুন্দর দেখতে দেখো বেবিস কালেকশানও কিন্তু এখানে ভীষণ ভালো তোমরা পেয়ে যাবে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিন্তু এখানে খুব ভালো ভালো কালেকশান পেয়ে যাবে আর এখানে তোমরা যত কালেকশান দেখতে পাচ্ছ সবই কিন্তু চারশো টাকার মধ্যেই আছে আর একটা যে গাউন দেখলে এই গাউনটার দাম কিন্তু সাতশো টাকা ওটা বড়দের গাউন আর বাচ্চাদের সমস্ত কালেকশন কিন্তু ওই চারশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর অবশ্যই তোমরা বার্গেনিং করে নিও তার থেকেও কমে পেয়ে যাবে এই গাউনটার কথা বলছিলাম এটার দাম কিন্তু সাতশো টাকা আর কালার অপশানও পেয়ে যাবে তিন চারটের মতন কালার কিন্তু আছে খুব সুন্দর দেখতে দেখো অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে আর এই পিঙ্ক কালারের ড্রেসটাও দেখো বেশ সুন্দর দেখতে এরকম মিষ্টি মিষ্টি জামা কাপড় কিন্তু তোমরা বাচ্চাদেরও পেয়ে যাবে আর তোমরা যখন হাটে আসবে একটু প্লিজ হাতে সময় নিয়ে এসো কারণ হাট অনেক বড় পুরো হাটটা ঘুরে দেখো বেশ ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর তোমরা জিনিস দেখতে পাবে অনেকটা কম দামে আর আর যারা অন্যান্য দিনও আসতে চাও মানে রেগুলার দোকানে যারা আসতে চাও তোমরা যে কোনো সময় চলে আসতে পারো আর মঙ্গলা হাটে আসতে গেলে তো শুধুমাত্র তোমাদেরকে মঙ্গলবারই আসতে হবে আর এই জামাটা দেখো কতটা সুন্দর দেখতে ফার্স্টে একটা রেগুলার দোকানেও কিন্তু এই কালেকশান দেখিয়েছি ওখানে পাঁচশো টাকা বলেছিল তবে কেন জানি না কাকু এখানে আবার ছশো টাকা বলছে তার জন্য তোমাদের অনেকটা বার্গেনিং করতে হবে বার্গেনিং করলে অনেকটা কম দামে তোমরা পেয়ে যাবে মঙ্গলা হাটেও কিন্তু তোমরা অবশ্যই বার্গেনিং করো কারণ অনেকটা দাম বাড়িয়ে কিন্তু কিছু কিছু দোকানে বলে আবার কোনো কোনো দোকানে দেখবে ফিক্সড প্রাইস থাকে সেখানে কোনো সমস্যা হবে না তো এরকম সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে হলে মঙ্গলাহাটে তোমরা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে এবার চলো বলে দিই এখন তো খুব সুবিধা হয়ে গেছে মেট্রোর পরিষেবা চালু হয়ে গেছে তোমরা মেট্রো করে চলে আসতে পারো বা হাওড়া স্টেশন থেকে যারা আসবে হাওড়া স্টেশন থেকে বেরিয়েই তোমরা বাস ধরে নিতে পারো হাওড়া ময়দানগামী যে বাসগুলো আসছে বা তাছাড়াও অটো অটো আছে অটো করেও তোমরা চলে আসতে পারো পাঁচ থেকে দশ মিনিট লাগবে তার থেকে বেশি একটু টাইম লাগবে না হাওড়া ময়দানে নামলেই তোমরা দেখতে পাবে পুরু মার্কেট জুড়ে এরম সুন্দর সুন্দর বাচ্চাদের বড়দের সমস্ত জামাকাপড় বিক্রি হচ্ছে আর যারা শাড়ি মার্কেটে যেতে চাইছো শাড়ি মার্কেটের নাম হচ্ছে শ্রীশাম মার্কেট যে কাউকে জিজ্ঞেস করো যে সিসাম তোমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে তাছাড়াও তোমরা বাজার কলকাতার সামনে দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবে মার্কেট এরপর চলো তোমাদের কিছু শার্টের কালেকশন দেখাব শার্টগুলো মাত্র টাকা করে বিক্রি হচ্ছে এরকম কিন্তু তোমরা শার্ট টি শার্টেরও অনেক স্টল পেয়ে যাবে যেখানে এত সুন্দর সুন্দর শার্ট মাত্র দেড়শো টাকা করে বিক্রি হয়ে থাকে শার্ট টি শার্টের কালেকশন যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আর আমরা বলেছিলে যে ব্লাউজের কিছু কালেকশন দেখাতে দুর্গাপূজা স্পেশাল ব্লাউজের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখো কাকুর দোকানের ঠিক পাশেই কিন্তু আর এক কাকু বসেছেন খুব সুন্দর সুন্দর ব্লাউজ নিয়ে

হাটে দুর্গাপুজোর জন্য ঠিক এখন কতটা ভিড় তোমরা দেখো এরকম পুরো মার্কেট জুড়ে কিন্তু ভীষণ ভিড় আর এর মধ্যে ভিডিও করা আমাদের ভীষণই কষ্টকর ব্যাপার হয়ে ওঠে আর এই তোমরা দশ বারো মিনিটের ভিডিও দেখো আর এটা যে করতে আমাদের কত ঘন্টা লেগে যায় কি বলবো তার জন্য অন্তত একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বা লাইক করে দিও আর চলো এরপর আমরা যাব হচ্ছে রেগুলারের আবার কিছু রেগুলারের দোকানের কালেকশান দেখাতে আবারও বলছি এতক্ষণ তোমাদের আবার মঙ্গলা হাটের কালেকশান দেখালাম এবার কিন্তু যাচ্ছি রেগুলারের দোকানের কালেকশান দেখাতে তো যখন হাটের কালেকশন দেখাচ্ছি সেটাও বলে দিচ্ছি আবার যখন রেগুলার দোকানের কালেকশান দেখাচ্ছি সেটাও বলে দিচ্ছি এই যে তোমরা সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আছে এগুলো রেগুলার দোকানের কালেকশন দেখাচ্ছি আর এই ব্যাগগুলো যদি তোমরা কিনতে চাও যে কোনো দিন চলে আসতে পারো রেগুলারের যে দোকানগুলো সেগুলো তো প্রতিদিনই খোলা থাকে তোমরা বুঝতেই পারছ আর হাট কিন্তু শুধুমাত্র মঙ্গলবার বসে আর এখানে তোমরা যা ব্যাগ দেখতে পাচ্ছ সবই আড়াইশো টাকার মধ্যে আছে আর এখানে তোমরা স্কুল ব্যাগও পেয়ে যাবে স্কুল ব্যাগ মাত্র দেড়শো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর পার্স পেয়ে যাবে একশোটা করে বিভিন্ন টাইপের কিন্তু ব্যাগের কালেকশনও পেয়ে যাবে ব্যাগের কালেকশান যদি আরও দেখতে চাও কমেন্ট সেকশানে জানাও এই ব্যাগগুলো দেখো একশো টাকা করে বেশ সুন্দর এই ব্যাগগুলো ভীষণ ট্রেন্ডি একশো টাকার কালেকশান তো আরও যদি ব্যাগের কালেকশান দেখতে চাও কমেন্ট সেকশানে জানাও নেক্সট ভিডিওতে আরও কালেকশান দেখাবো আর এখানে কত সুন্দর সুন্দর কুর্তি দেখো প্রত্যেকটা কুর্তি কিন্তু ভীষণ সুন্দর দেখতে মাত্র দুশো টাকা করে দাম ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কুর্তির কালেকশান কিন্তু তোমরা হাওড়া ময়দানে পেয়ে যাবে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ স্কাই কালারের ওই সেটটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এরকম কিন্তু তোমরা ওয়ান পিস টু পিসের কালেকশানও পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে হাওড়া ময়দানে আর হাওড়া ময়দানের রেগুলারের দোকানের কালেকশান কিন্তু বেশ ভালো তোমরা এখানেও কিন্তু যথেষ্ট রিজনেবেল প্রাইসেই জিনিস পেয়ে যাবে এই কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে কি সুন্দর দেখতে দেখো ভীষণ সুন্দর ওভার বডিতে কি সুন্দর কাজ করা আছে এটা মাত্র দুশো টাকা দাম এরকম মিষ্টি মিষ্টি অনেক কুর্তির কালেকশান পেয়ে যাবে তার জন্য তোমরা হাতে একটু সময় নিয়ে এসো পুরো মার্কেটটা ঘুরে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন আমরা আছি সরস্বদনের একদম অপোজিটের দোকানগুলোতে এখানে কিন্তু খুব ভালো ভালো তোমরা বিভিন্ন রকমের ড্রেস পেয়ে যাবে এই দোকানটাতে বিশেষ করে খুব ভালো কালেকশান থাকে সব সময় একদম সরস্বদনের অপোজিটের দোকান তোমরা সরস্বদনের অপোজিটে এলেই তোমরা পরপর এই দোকানগুলো পাবে এখন যেখানে কালেকশান দেখাবো এখানেও কুর্তির কালেকশান পেয়ে যাবে দেড়শো টাকা থেকে দুশো টাকা থেকে কুর্তির কালেকশান এখানে শুরু হয়ে যায় টপের কালেকশান এখানে ভীষণ ভালো পাবে এখানে দুশো আড়াইশো টাকার মধ্যে ভীষণ ভালো ভালো টপ আছে বিভিন্ন রকমের ড্রেস কিন্তু পেয়ে যাবে এখানে একেবারে দেড়শো টাকা থেকে হাজার টাকার মধ্যে কিন্তু এখানে অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবে আর তোমরা সবাই প্রচুর কমেন্ট করেছো যে ভিডিও কেন আসতে এত লেট হচ্ছে কারণ সামনে জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমী থেকে আমার অনেক কেকের অর্ডার ছিল পরপর তাই জন্য আমি একেবারে ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য ভীষণ সরি আর তোমরা যদি কেক চকলেট রিলেটেড কোনো ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম হচ্ছে সাবরোসা কেকস অ্যান্ড চকলেট আর আমার ফেসবুক পেজও আছে ওই নামে আর এছাড়া তোমরা আর কি কি কালেকশন দেখতে চাইছো আর কোন মার্কেটের ভিডিও দেখতে চাইছো আজকের ভিডিওতেই তোমরা কমেন্ট করে জানাও কিন্তু তাহলে তোমরা খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলোও দেখতে পাবে আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সেটাও কিন্তু জানিও তোমাদের কমেন্ট করার আশায় আমি বসে থাকি জাস্ট আর চলো এবার তোমাদের কিছু ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিয়ে এখানে কিন্তু ওয়ান পিসের কালেকশনগুলো যে দেখতে পাচ্ছ এগুলো তোমরা পাঁচশো টাকার মধ্যে সব কালেকশান আছে ওকে থ্রি হান্ড্রেড থেকে হান্ড্রেডের মধ্যেই কালেকশান আছে আর এখানে তোমরা যা টপ দেখতে পাচ্ছ সব টু হান্ড্রেড আর টু ফিফটির কালেকশান আছে আর এই সাইডের যে তোমরা ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ফাইভ হান্ড্রেডের কালেকশান আছে অবশ্যই তোমরা বার্গেনিং করো পাঁচশো টাকা বললেও হয়তো সেগুলো তোমরা চারশো সাড়ে চারশো টাকার মধ্যে আশা করছো পেয়ে যাবে আর আবারও বলছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় আমাদের পাশে ছিলে বলেই আজ আমরা তিন হাজার জনেরও বেশি সদস্যের পরিবার হয়ে উঠতে পেরেছি যখন ফার্স্ট চ্যানেলটা খুলেছিলাম তখন জিরো সাবস্ক্রাইবার ছিল তখন থেকে এখন অবধি তোমরা আমাদের পাশে সবসময় ছিলে সময় তোমরা খুব পজিটিভ কমেন্ট করেছো আমাদের সবসময় সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আর আজকের ভিডিওটা চলো এখানেই এন্ড করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আর কী কী টাইপের কালেকশান দেখতে চাইছো সেটাও আমাদের কমেন্ট করে জানাও সবাই দুর্গাপুজোর কেনাকাটা করো সবাই ভীষণ ভালো থেকো তার থেকেও বড়ো কথা সবাই ভীষণ সাবধানে থাকার চেষ্টা করো কারণ আমাদের চারপাশের তো এই পরিস্থিতি এবছর হয়তো মা দুর্গার কাছে আমাদের সবারই একটাই চাওয়া পাওয়া যাতে তিলোত্তমা খুব তাড়াতাড়ি সুবিচারটুকুনি পায় আর রাস্তাঘাটে বাড়িতে কাজের জায়গায় যেখানেই হোক না কেন মেয়েরা সেটা মাঝরাতেই হোক বা দিনের বেলাই হোক যখনই হোক না কেন সব সময় যেন সেফ থাকে মেয়েদের সাথে যেন আর এরকমটা কখনো না হয় মেয়েরাও মানুষ মেয়েরা কোনো ভোগ্য পণ্য নয় আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়েও এর জন্যে লড়াই করতে হচ্ছে এটাই সব থেকে বড়ো লজ্জার ব্যাপার আর সত্যি বলতে ভিডিও দেওয়া হয়নি তার একটা কারণ হচ্ছে যে ভিডিও তো করতেই যেতে পারিনি যবে থেকে এরকম একটা ঘটনা ঘটেছে তবে থেকে সত্যি বলছি মনের মধ্যে একটা অস্বস্তি চলছে শুধু আমার নয় মানে গোটা রাজ্যের গোটা দেশের মানুষের আর সেটাই স্বাভাবিক তাই জন্য ভিডিও করতে যাওয়াও হয়নি বাট তোমরা এত কমেন্ট করছো আর সত্যি কাজটুকুনি তো করতেই হবে তাই জন্য ভিডিও করছি আবার মা দুর্গার কাছে এটুকুনি শুধু চাই যেন ধীরোত্তমা খুব তাড়াতাড়ি সুবিচারটা পা